আমরা ড্যান্স কমপ্লিমেন্ট ইউজ করে দুটি সংখ্যা বিয়োগ করা দেখবো এখানে বড় সংখ্যা এন হচ্ছে ছোট সংখ্যা ধরুন এম সমান দেওয়া আছে সেভেন আর n সমান দেওয়া আছে জিরো তো যে সংখ্যাটি আমরা বিয়ে করতে যাচ্ছি সেই সংখ্যাটি টেন্স কমপ্লিমেন্ট সেটা হবে আমি যে সংখ্যাটি টেন্স কমপ্লিমেন্ট করছি সেই সংখ্যাটার কয়টা ডিজিট রয়েছে যেমন এখানে এন এর ডিজিট সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজিট রয়েছে তাহলে এই পাওয়ার এন হবে হচ্ছে ফাইভ আর এই এন হচ্ছে ওই যে সংখ্যাটা করতেছি সেই সংখ্যাটা আসে এটা আমাদের সিক্স সেভেন ফাইভ জিরো তো এখন আমরা দুটি সংখ্যা যোগ করবো দুই আর শূন্য দুই তিন আর পাঁচ আট পাঁচ সাত হচ্ছে বারো দুই হাতেরোল এক দুইয়ের আগে তিন ছয় তিন নয় আর নয় সাত থাকতে ষোলো ষোলো ছয় হাতেরোল এক এখন এখানে দেখেন আমাদের এখানে ছিল এক দুই তিন চার পাঁচ বিট তো আমাদের রেজাল্টে চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় বিট তাহলে আমরা পাঁচ বিট পর্যন্ত রাখবো আমাদের বাকি যে এক্সট্রা ওয়ানটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিট তো আমরা রেজাল্ট রাখার সময় এই কেডিবিট টা বাদ দিয়ে বাকি যা আছে তা আনসার হিসেবে শো করব সিক্স নাইন টু এইট টু

তো এখন এখানে ক্যালকুলেশন করলে আসে টু সেভেন ফোর সিক্স এইট তো এন সমান হচ্ছে জিরো থ্রি টু ফাইভ জিরো আর এম সমান হচ্ছে টু সেভেন ফোর সিক্স এইট আবার আমরা যোগ করবো যোগ করে শূন্য আট 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 পাঁচ আট ছয় এগারো এক হাতের লাইক দুই লেখে তিন চার তিনের সাত সাত তিন শূন্য লাইক দুই রেখে তিন এখানে দেখা যাচ্ছে আমাদের কোনো ক্যারিবিট আসে নাই অর্থাৎ আমাদের সংখ্যা যেগুলো দেওয়া ছিল সেখানে যেরকম ফাইভ বি রয়েছে আর রেজাল্ট আমাদের ফাইভ বিট কোনো ক্যারিবিট নাই তো যদি এরকম ক্যারিবিট না আসে যদি ক্যারিবিট না আসে তখন আমাদেরকে এই রেজাল্ট যেটা পেলাম সেটাকে আবার টেন্স করতে হবে কমপ্লিমেন্ট অফ থ্রি জিরো সেভেন ওয়ান যেটা আমাদের সাথে করে দিব যদি আমাদের ক্যারিবিট না থাকে তখন আমরা মাইনাস করবো প্লাস রেজাল্ট আবার কমপ্লিমেন্ট করে যেটা আনসার পাবো সেটা লিখে দিবো এখন আমরা দেখবো টস কমপ্লিমেন্ট এম একটা বড় সংখ্যা এমন হচ্ছে ছোট সংখ্যা এম মাইনাস এন এম এখন এন যেহেতু করতেছে তাহলে এন এর আমাদের কমপ্লিমেন্ট করতে হবে ফার্স্ট এন এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এরপর কমপ্লিমেন্ট তো এন এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এন এর যে সংখ্যাটা রয়েছে সেটা বিপরীত করে দেওয়া জিরো থাকলে ওয়ান লিখা ওয়ান থাকলে জিরো লিখা তো জিরো আছে লাস্টে দুইটা জিরো তাহলে লাস্টে দুইটা ওয়ান এরপরে ওয়ান আছে তাহলে জিরো হবে এরপর তিনটা জিরো তাহলে তিনটা ওয়ান এরপরে ওয়ান আসে জিরো হবে এটা হচ্ছে এন এর ওয়ান্স কমপ্লিমেন্ট

যেহেতু জিরো জিরো আসে দুইটা ওয়ান হবে এ পরে জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান ওয়ান থাকলে জিরো এটা করলাম তার সাথে ওয়ান যোগ করে দিলে আমাদের টুয়েলস কমপ্লিমেন্ট পেয়ে যাবো এটা হচ্ছে এম এর কমপ্লিমেন্ট এরপরে এন আর এম লিখে ফেললাম এরপর দুইটা যোগ করে দিব যোগ করে দেখা যাচ্ছে এখানে কোনো ক্যারিবিট নাই তো ক্রেডিবিট না থাকলে আমরা আগে টেন্স কমপ্লিমেন্টের মতো এই রেজাল্টটাকে আবার করবো টুয়েস কমপ্লিমেন্ট অফ এই আনসারটা করলে পাচ্ছি এটা ফার্স্টে ওয়ান্স কমপ্লিয়েন্ট করতে হবে তাহলে লাস্টে চারটা শূন্য আছে তাহলে লাস্টে চারটা এক হবে তিনটা এক আছে তিনটা শূন্য হবে তার সাথে ওয়ান যোগ করে দিন আমাদের টোয়েস কমপ্লেন্ট পেয়ে যাবো তো আগের মতোই আমরা ডেন্স কমপ্লিমেন্টে যে নিয়ম ফলো করেছি এখানেও সেম নিয়ম যেহেতু ক্রেবিট আসে না সেহেতু এখানে আমরা যে আনসারটা আছে সেটা লিখবো সাথে তার আগে মাইনাস করে দেবো এটা হচ্ছে আমাদের টেস্ট কমপ্লিমেন্ট এখন আমরা দেখবো আর মাইনাসমেন্টের বড় থেকে ছোট সংখ্যা জিরো থ্রি টু ফাইভ জিরো যেহেতু আমরা এন বিয়োগ করবো সেহেতু এন এন নাইন কমপ্লিমেন্ট করতে হবে মাইনাস ওয়ান মাইনাস এন তো এখানে হচ্ছে এন পাওয়ার এন হচ্ছে কয়টা ডিজিট রয়েছে তা এখানে পাঁচটা ডিজিট আগে আমাদের যেহেতু টেন্স কমপ্লিট করেছিলাম সেখানে আমাদের মাইনাস ওয়ান করতে হয় নাই এখানে আমরা যেহেতু নাইস কমপেন্ট করতেছি জাস্ট আট থেকে এক বিয়োগ করলেই আমাদের নাইস কমেন্ট পেয়ে যাচ্ছে সেহেতু এই টেন এন থেকে এক বিয়োগ করলে এটা হচ্ছে নাইস কমপ্লিমেন্ট বাকিটা আগের মতোই এরপরে আমি লিখে ফেললাম এন লিখে ফেললাম দুইটা যোগ করলে দেখা যাচ্ছে ক্যারিবিট ওয়ান রয়েছে আগে আমরা টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই ওয়ানটা বাদ দিয়ে বাকি রেজাল্টটা শো করেছিলাম কিন্তু এখানে আমাদের যে এক্সট্রা ক্যারিবিট যেটা পাবো সেটাকে যোগ করে দিব এক্সট্রা ক্যারিবিট এখানে ওয়ান পেয়েছি ওয়ানটা যোগ করে দিচ্ছি তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের নাইন্স কমপ্লিমেন্ট ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যোগ করা লাগবে না যেহেতু আমাদের টুস কমপ্লিমেন্ট লাগতেছে এখানে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট এরপরে দু যোগ করবো যোগ করে দেখা যাচ্ছে এক্সট্রা কেডিবিট রয়েছে ওয়ান তো কেডিবিট থাকলে ওই কেডিবিট টা বাদ দিয়ে আমাদের বাকি রেজাল্ট শো করে দেবো এটা ছিল আমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ